كبيرا رب ارحمهما كما ربياني صغيرا هل هتا مهيان دنيان سرغ شكتمان جانوزة مهربان تمار شهيد رباريا رسال حق لكي مهربان انتو يا مدر حق تكو گرو منجر کويا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بحق لا إله إلا الله محمد رسول الله بندر أمار جاو رحمنا رادو سوچلا وكاتيوتا আপনারা জানেন সেই জাতীয়তাবাদ কোন মেকি জাতীয়তাবাদ যেই জাতীয়তাবাদ কোন শেখ মুজিবের জাতীয়তাবাদ আপনারা জানেন এই দেশের রাজনৈতিক ইতিহাসের দুটি কারণ একটি হচ্ছে সূর্য সেন থেকে মাওলানা ভাসানী সিরাজউদ্দৌলা তারপরে জিয়াউর রহমানের দেশপ্রেমিক একটি ধারা আরেকটি ধারা হচ্ছে মির্জাপুর থেকে হাজিরা পর্যন্ত একটি বিশ্বাসঘাতকতার আজকে জিয়াউর রহমান এদেশের দেশপ্রেমিক ধারার নেতৃত্ব সামনে নিয়ে এসেছে সেই দেশপ্রেমিক জাতীয়তাবাদ হচ্ছে জিয়াউর রহমানের জাতীয়তাবাদ জিয়াউর রহমানের জাতীয়তাবাদ শুধু জাতীয়তাবাদ নয় দেশপ্রেমিক জাতীয়তাবাদ যে জাতীয়তাবাদের কারণে জিয়াউর রহমান জাতিসংঘে দাঁড়িয়ে একমাত্র রাষ্ট্রপতি একমাত্র রাজনীতিবিদ বাংলাদেশের পানির নিঃসার জন্য বলেছিলেন একমাত্র জিয়াউর রহমান এদেশে আর কোন রাজনীতিবিদ তা করেননি যিনি পথচি তিনি একমাত্র জীবিত বাংলাদেশি জাতীয়তাবাদীর প্রতীক সেই অবস্থা থেকে আমরা কেন জেগে উঠতে পারব না আমরা চাই আমাদের সাংগঠনিক শক্তি বাড়ুক আমরা চাই অত্যাচার জুলুমের অবসান ঘটুক আমরা চাই এই অত্যাচার জুলুম নির্যাতন গুম খুনের অবস্থার মধ্যে তারপরেও কিছু রাজনীতি করতে কিভাবে করা যায় দরকার হলে অনেক বুদ্ধিজীবী আছেন অনেক চিন্তাবিদ আছেন যারা চিন্তা করতে পারে যারা একটা অবস্থান তৈরি করতে পারেন অর্থাৎ এই বিএনপি আন্দোলনকে সাধারণ মানুষকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে পথ অবলম্বন করতে হবে সেটা চিন্তা করে বের করতে হবে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী আসে ততবার কিন্তু আমরা নতুন উদ্যমে উজ্জীবিত করি কারণ শহীদ জিয়ার আদর্শে আমরা যে চেতনা বহন করে চলেছি যে কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি আজ পর্যন্ত লড়াই করে চলছে জাতীয়তাবাদী দল এবং ক্রমশই জাতীয়তাবাদী দল একটা বিশাল দলে পরিণত হয়েছে সমগ্র বাংলাদেশের জাতি আজ বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় আজকে উজ্জীবিত সম্মানিত ভাই ও বোনেরা আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়া ছিলেন একজন ক্ষণজন্ম পুরুষ তার আবির্ভাব হয়েছিল একটি ঘন দুর্যোগের মধ্যে যখন বাংলাদেশের মানুষ দিশেহারা সেই সময় একটা জাতিকে ঐক্যবদ্ধ করে সঠিক নির্দেশনা দিয়েছিলেন তিনি তার বিদ্রোহ তার ঘোষণা সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষকে সেদিন ঝাঁপিয়ে পড়তে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করেছিল এবং বাংলাদেশি পতাকা পায় বাংলাদেশ একটি স্বাধীন পতাকা সেই পতাকার নেতৃত্ব দেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি পড়ছি আমার শ্রদ্ধেয় কবি আল আহমদের কবিতা ডানাওয়ালা মানুষ জন্মে ছিলাম এক দ্বীপদেশে মনে হতো যেন নগ্ন এশিয়ার লতা গুল্ম ঘেরা সব প্রতিভ নাভিতে একটি সোনালী পাখি আমি
কিংবা একটি রূপলী মাছ যে স্বাদু জলে তার সাঁতারে কাটতে কাটতে এখন কানকুতে নুনের স্বাদ লাগাতে লাফিয়ে পড়বে সমুদ্রে না সবই ছিল স্বপ্ন আমি তো পৃথিবীর দরিদ্রতম দেশের দরিদ্রতম মানুষ একজন ডানাওয়ালা কবি ডানা হা পৃথিবীর ক্ষুধার্ত মানচিত্রের প্রায় প্রত্যেকটি প্রাণীরই যেমন অদৃশ্য ডানা থাকে তেমনি থাকে স্বপ্নের অলিক পাখনা উপসী পেটে পাথর মেঘে তারা উড়াল মারে আকাশে মেঘের গম্বুজে বসে ডাকে আল্লাহকে হু হু শব্দের ঘূর্ণি ঝড়ে এমনকি ফেরেশতারাও মানুষের ভাষা শিখতে চায় তাদের পাখার আওয়াজে নড়ে ওঠে ডালপালা আমি হতে চেয়েছিলাম তেমনি একজন মানুষ একজন কবি যার কাছে আকাশ থেকে নেমে আসবে পাখিরা আদমের ভাষায় আল্লাহর নাম জপ করতে একদা এক ক্ষুধার্ত দেশের এক অদৃশ্য ডানার হতভাগ্য প্রেসিডেন্টের সাথে আমার দেখা হয়ে গিয়েছিল সমুদ্রে গভীর রাতে বঙ্গোপসাগরে চলমান এক বিশাল জাহাজের মাস্তুলের কাছে আমি বললাম মহামান্য প্রেসিডেন্ট আপনি এখানে কি খুঁজছেন আপনার ঘুম পায় না আমি তেল খুঁজছি দেখতে পাচ্ছ না তরঙ্গের নিচে আমাদের জন্য তেলের শিয়া বইছে তুমি কত দূর দেখতে পাও সামনে তাকাও দেখো যত দূর চোখ যায় সবটাই বাংলাদেশ আমি অভিভূত হয়ে বললাম মিস্টার প্রেসিডেন্ট মনে হয় আপনি আমার মতোই উড়তে পারেন কিন্তু আপনার ডানা কই ডানা দেখছি না কেন আছে দেখো সমুদ্র তরঙ্গের মতো তার লাফিয়ে ওঠে আর আকাশের মতো নীল ঘাতকের ভয়ে তা লুকিয়ে রাখি আড়ালে কেউ দেখতে পায় না আবার তাকে দেখেছিলাম আরেক সমুদ্রে জল সমুদ্রে মানুষের মিছিল লবণাক্ত দড়িয়া ছিল সেটা তরঙ্গ উঠেছিল মানুষের হাতে একটা কামানধারী বাড়িতে তার কফিন ফুলের মধ্যে ঘুমিয়ে পড়েছিল আমি তার ডানা দুটোর কি হলো খোঁজ করতে করতে একেবারে মধ্য সমুদ্রের মধ্যে নেমে গেলাম দেখলাম ঘাম আর স্বপ্নের দরিয়া কই সে ডানা যা আকাশের মতো নীল আর ঢেউয়ের মতো লাফিয়ে ওঠে বাতাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া আমাদের জাতির দুই দুটি সংকট কালে জাতির জন্য পথ প্রদর্শক হিসেবে দাঁড়িয়েছিলেন অভয়বাণী দিয়েছিলেন সামনে এগোনোর সাহস জুগিয়েছিলেন ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যখন সমগ্র জাতি দিশে হাত এদেশের যে ট্রেডিশনাল নেতৃত্ব সেদিন কোন দিক নির্দেশনা দিতে পারেনি তখন দেখা গেল একজন সৈনিক একজন মেজর তিনি উই বিভর বলে স্বাধীনতার ঘোষণা উচ্চারণ করে জাতিকে অভয় মন্ত্র দিলেন এবং সমগ্র জাতি
সেদিন বুঝলো যে তারা একা নয়, যুদ্ধ চলছে এবং প্রতিরোধ চলছে, বিজয় একদিন আসবে। এভাবেই শহীদ জিয়া সেদিন বাংলাদেশের ঘরে ঘরে একজন হাউসহোল্ড নেম হিসেবে, ঘরে ঘরে উচ্চারিত নাম হিসেবে তার নাম স্বর্ণাক্ষরে অঙ্কিত হয়ে গেল। শহীদ জিয়া 1971-এর 25শে মার্চ, 26শে মার্চের আগে আমরা তো কেউ তাকে চিনতাম না, কিন্তু এক বিদ্যুৎ মন্ত্রের মতো তিনি আমাদের হৃদয়ের মনি কথায় চিরদিনের জন্য ঠাঁই করে নিলেন ওই একটি ঘোষণার জন্য, ওই একটি আহ্বানের জন্য, ওই একটি দুঃসাহসী উচ্চারণের জন্য। এ জাতি কোনোদিন তাকে ভুলবে না। যারা তাকে ভুলিয়ে দিতে চায় তাদের জেনে রাখা উচিত, বাংলাদেশের 16 কোটি মানুষ কৃতজ্ঞ মানুষ, কৃতজ্ঞ মানুষ নয়। যারা যেসব দেশপ্রেমিক বীরেরা তাদেরকে সংকট মুহূর্তে পথ দেখিয়েছে তাদের তারা ভোলে না। যেমনি ভোলেনি তিতুমীরকে, যেমনি ভোলেনি আরো অবস্র শহীদকে, জিয়াউর রহমানকেও তেমনি এ জাতি কখনো ভুলবে না। আমি যে কথা সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, সেদিনের যে রাজনৈতিক শূন্যতা, সেদিনের যে জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, এবং সিদ্ধান্ত না থাকার কারণে মানুষ ওই ইটের খোঁয়া আর বাঁশের লাঠি নিয়ে ঘুরছে, কিন্তু তার পথ নির্দেশনা নেই। সেই পথ নির্দেশনা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে না দিতেন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করতেন, তাহলে আপনার বাংলাদেশে যে অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল, এই যুদ্ধ পাকিস্তান যেমন আজকে বলছে তাদের এটা আভ্যন্তরীণ বিষয়, সেই জন্য তারা জামাত এবং অন্যান্যদেরকে তারা বলছে যে এটা তারা ইমানদারি কাজ করেছে, আসলে তারা পাকিস্তানের জন্য এটা ইমানদারি কাজ করেছে। আর বাংলাদেশের জনগণ যারা যুদ্ধ করেছে, আমরা যারা সেদিন অকুত হয়ে এগিয়ে গেছি, আমাদের জন্য এটা রাষ্ট্রদ্রোহ। কাজেই আজকে এ কথা বললে কি বেশি বলা হবে যে আমরা যারা সেদিন যুদ্ধ করেছিলাম, আমাদের যদি ডেস্টিনেশন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্ধারণ করে না দিতেন, যদি আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা না করতেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যে এটা জিয়াউর রহমান না করতেন, তাহলে আমাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াতো, আমরা আজকের বাংলাদেশের অবস্থানে থাকতে পারতাম কিনা, এটা লজিক্যালি কি বলে, এটা ঐতিহাসিকরা তাদের বক্তব্যে বলছে, শুরু করেছে, আগামী দিনে আরো বলিষ্ঠভাবে বলবে। তা আমি শেষ কথা আমার সেটা হচ্ছে, আমার কাছে প্রেসিডেন্ট জিয়ার সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তিনি মেজর জিয়া হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করায় এবং বাংলাদেশের বাংলাদেশের জনগণের লালিত স্বপ্ন তার বক্তব্যে আসায়, এবং তিনি সারা বিশ্বের বিভিন্ন দেশকে তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য, এবং বাংলাদেশের জনগণের উপরে যে নিপীড়ন, সেই নিপীড়নের বিরুদ্ধে এগিয়ে আসার তার যে আহ্বান, সে আহ্বানে আমরা স্বাধীন জাতি এই কথা আজ দেখতেহীন কণ্ঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলতে পারে, কারণ এই দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি শুধু একটি কথা বলবো, শহীদ রাষ্ট্রপতি হলো স্বাধীনতার ইতিহাস রচনাকারী একজন নেতা, যিনি স্বাধীনতার ইতিহাস রচনা করেছেন। আর আওয়ামী লীগ তারা একটি দল যারা বাংলাদেশে এসে সেই গল্প শুনেছেন, কিন্তু স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আওয়ামী লীগ স্বাধীনতার গল্প শুনেছে, কিভাবে স্বাধীন হয়েছে,
ভাইজানরা আসলেন থিয়েটার রোডে কলকাতা আমি তো জানা আছে তোমাদের সব কিছু তো এখন রাষ্ট্রপতি আসলে ইয়েরহমান স্বাধীনতার আগে অস্ত্র নিয়েছেন স্বাধীনতার পর মাটি ময়দানের কাজ করেছেন তার সঙ্গে তার তুলনা হয় আর আরেকটা কথা কি শহীদ আসমত ইয়ে রহমানের নাম আসলে দেশনীতি বেগম খালা জিয়ার কথা উঠলে আমাদের সিনেগার সাহেবের তার কেমন কথা উঠলে ওনাদের ভালো কথার কোনো কথা নাই খারাপ কথা বলতেই হবে এটা যেন আমাদের একেবারে কি বলা হয় এটাকে রক্তবাক্ত না আত্মবাক্ত বলা হয় এটা আপনারা আত্মস্থ করে নিয়েছেন যে এই চিন্তাটা নেওয়ার আগে এই খারাপ কথাগুলো বলতে হবে ভালো কথা ওনারা শিখেন নাই আরে ভাই আপনারা যদি অত্যাচার অনাচার না করতেন বাংলাদেশের জনগণের উপরে বিএনপি প্রতিষ্ঠিত কি হতো বিএনপি কখনো হতো না আপনাদের অত্যাচার অনাচার সহ্য করে প্রতিরোধ করতে গিয়ে কিন্তু বিএনপির সৃষ্টি হয়েছে আপনারা ভুলে গেলেন বাকশাল সৃষ্টি করে আপনারা কি করেছিলেন এই যে আমার একজন বক্তা বলে গেলেন এখানে ওই আমার মাহমুদ ভাই যে উনি এক রাত বাসলি বাপলাই এক রাত দুটা বাসলাম আমাদের কর্মীদের আজকে কি অবস্থা আমাদের কর্মীদের একই অবস্থা একটা দিন যদি বাইরে থাকা যায় তাহলে আমরা মনে করি একটা দিন জেলে বাইরে থাকলাম যদি বাঁচা যায় তাহলে ভাবলাম একটা দিন বোধ হয় আমরা বেঁচে আছি এভাবেই আমাদের বহু কর্মী জিনাজাত করছে কিন্তু আজকে যে কথাটা বলতেই হয় আপনাদের কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার নাম শুনলে আপনাদের রক্তদাহ হয়ে যায় কারণ কি আপনারা বহুদিন বাকশালের জেলে আবদ্ধ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের বাকশাল থেকে আওয়ামী লীগে এনে বড় মহাপাপ একটা করে ফেলেছেন এমনি একটা ভাব যে উনি কেন কাজটা করলেন না করলে বলে ভালো হতো আমারও মনে হয় না করলে ভালো হতো তাহলে বলে আজকে আমরা এই যে এই অত্যাচার থেকে বেরিয়ে যেতাম যে অত্যাচার এখন হচ্ছে প্রিয় ভাইরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে আপনাদের আওয়ামী লীগের জন্ম হতো না ওরা বাকশালই থাকতো কথা বলার দিনে থাকতো না আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ছিলেন বলেই আজকে আওয়ামী লীগের আবার পুনর্জন্ম হয়েছে সে আওয়ামী লীগে বসেই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে জনগণ কথা বলে যাচ্ছে কয়েকটা লোক তো আছেই মানে স্কুল থেকে শিখেই আসছে যে জিয়াউর রহমানের বিরুদ্ধে বুদ্ধি হবে অথচ এটা ভুলেই গেল কয়েকদিন আগে মাত্র কিছুদিন আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জীবিত ছিলেন তখন কিন্তু কয়েকজন ছিল ফাঁসি আছেন মন্ত্রিসভায় এখন জানেন না ওই সময় শেখ মুজিবের কি বলে কি ওই চাঙ্গা দিয়ে ডুবডুবি বাজারে বলেছিল এবং যাদব থেকে হত্যার পরিকল্পনা করেছিল শিবানন্দের ঘটনা তারা ঘটেছিল যারা বিচারের মুখোমুখি হয়ে সাজা প্রাপ্ত হয়েছিল সেই লোকগুলোই আজকে বেশি বেশি করে জিয়া রহমান দেশে তারা মনে কথা বলছে শহীদ জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে এটা তারাও কিন্তু অস্বীকার করে তারা শুধু বলে এটাকে কনফিউজ করার জন্য বিতর্কিত করার জন্য তারা নানা ধরনের কথাবার্তা বলে কিন্তু সেগুলোর কোনো ভিত্তি নাই আমার তিনি আমি অনেক লম্বা বক্তৃতা করতে চাই না আমার বইতে এটা যে বক্তব্যটা আছে এটা এখনো তারা খণ্ডন করতে পারে আরেকটি বিষয় হলো শহীদ জিয়া বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এই ব্যাপারে কোনো বিতর্কের কোনো অবকাশ হিস্টোরিক্যালি ট্রু একেবারে সত্য কথা আজকে এই যে ধরেন আমি তো ওনার সঙ্গে অনেক ঘনিষ্ঠভাবে কাজ করেছি জাতীয় দল তারপরে আমাদের জাতীয়তাবাদী ফ্রন্ট তারপরে জাতীয়তাবাদী দল এগুলো দিনের পর দিন রাতের পর রাত ওনার ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা সময় কাটিয়েছি কি করে এই জাতীয়তাবাদী আদর্শকে আরো বেশি কি বলে না উৎকর্ষিত করা যায় আরো বেশি পরিষ্কার করা যায় দিনের পর দিন আমরা গবেষণা করেছি এবং এই দলের ম্যানিফেস্টো গণতন্ত্র প্রথম খসড়া আমার তৈরি করা যাই হোক আজকে এই যে আমাদের উপরে এত অত্যাচার এত নির্যাতন এত জুলুম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের কেন্দ্রীয় কমিটির তো একজন সদস্য আওয়ামী লীগে যোগদান করেনি আমাদের একেবারে মাঠ পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আমাদের কোন নেতা তো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শ ছেড়ে তারা অন্য কোনোখানে যায় নাই, এখনো আমরা টিকে আছি। সুতরাং আমাদের নিরাশ হওয়ার কিছু নাই, আমাদের জন্য এটা একটি ক্রান্তিকাল, একটি দুঃসময় বলা যেতে পারে, কিন্তু এই দুঃসময় চিরদিনের জন্য নয়। কারণ দেখেন যে এই দেশের 75-80 ভাগ মানুষ 40 বছর নিচে বয়স, তারা অনেকে এই শহীদদেরকে দেখেই নাই। এমনকি আমাদের নেত্রী বেগম হয়তো টেলিভিশনে দেখেছেন বা দূর থেকে দেখেছেন, কিন্তু কেন কি জাদু শহীদ জিয়া রেখে গেছেন, যে জাদু এখনো বাংলাদেশে কোটি কোটি মানুষকে আকর্ষণ করে এবং তাকে ভুলতে পারে না, তাকে মনের মধ্যে জায়গা দিয়ে দিয়েছে, তাদের মন জাগরণেই রেখে গেছেন তিনি। তারই ধারাবাহিকতায় আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরো বেগম জিয়ার নেতৃত্বে আরো ব্যাপকতা আরো আরো প্রসারিত হয়েছে। আর শহীদ জিয়াউর রহমান এতই ভাগ্যবান যে শুধু দেশ মাতৃকার জন্য যুদ্ধ নয়, এদেশের স্বাধীনতার ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। এদেশের মুক্তিযুদ্ধে তিনি প্রথম সেক্টর কমান্ডার, এরপরে জেড ফোর্সের কমান্ডার হয়ে সম্মুখ যুদ্ধ করে দেশকে মুক্ত করেছিলেন এবং জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীরোত্তম উপাধিতে ভূষিত হয়েছিলেন। এখানেও যদি জীবন শেষ হয়ে যেত তাহলেও শহীদ জিয়াউর রহমানের জীবন সফল। তারপরে দ্বিতীয় জীবন রাষ্ট্রনায়ক জিয়া, এখানে আপনারা শুনেছেন যে 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানকে ক্ষমতার কেন্দ্রগুলিতে আনা হয়েছে, তিনি ক্ষমতায় আসেননি, ক্ষমতা দখল করেননি। এই রাষ্ট্রনায়ক জিয়া কত বছর ছিলেন রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি এক হিসাবে তিনি যখন 1 এপ্রিল 1977 সাল থেকে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন আর নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে হন 3 জুন 1978। এই হিসাবে দেখা যায় প্রেসিডেন্ট হিসাবে মাত্র 4 বছর তিনি এই দেশ সেবা করতে পেরেছেন। এই 4 বছরে বাংলাদেশের বাংলাদেশকে একটি স্বনির্ভর স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটি বাংলাদেশের স্বপ্ন কর্মসূচি এবং বাস্তবায়ন তিনি শুরু করেছেন। বাংলাদেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত নেই। এই 4 বছরে একজন সাধারণ একজন ব্যক্তির পক্ষে 4 বছরের প্রেসিডেন্ট থেকে তার পক্ষে এত কাজ করা কিভাবে সম্ভব? তিনি একজন সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক ছিলেন। শুধু সময়ের অভাবে কেন তিনি এত জনপ্রিয় ছিলেন, মানুষের মনের কোঠায় তার স্থান এত গভীরভাবে কেন গ্রথিত, অনেক কারণগুলো বলতে পারতাম কিন্তু সময় নেই। তবে প্রেসিডেন্ট হিসাবে তিনি সফল, তার শাহাদাতের পরে ঢাকায় যে জানাজা হয়েছে এ পর্যন্ত পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রনায়ক মারা যাওয়ার পরে এত বড় জানাজা হয়নি। অতএব এটাই প্রমাণ যে রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রনায়ক হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত সফল ছিলেন। আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশের 16 কোটি মানুষ যার নেতৃত্বের প্রতি আস্থা রেখে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য আন্দোলনে সংগ্রামে চাপিয়ে পড়বার জন্য অপেক্ষা করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, শ্রদ্ধা আলোচকবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। একেবারেই সময় নেই, কারণ ইতিমধ্যে আমাদের আওয়াজের প্রায় আওয়াজ হয়েই গেছে প্রায়। আমি শুধু অত্যন্ত সংক্ষেপে
দুটো কথা বলে শেষ করতে চাই। একটি হচ্ছে আমেরিকার রাষ্ট্রদূত এখানে ছিলেন আগে সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম জি মাইলাম, তিনি তার বইতে লিখেছেন, ইট ইজ হার্ড টু ইমাজিন হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড টু বাংলাদেশ হ্যাড জিয়াউর রহমান বিন অ্যাসাসিনেটেড ইন 1975 ইনস্টেড অফ 1981। এ ফেইল্ড স্টেট on the model of Afghanistan or Liberia might well have resulted via safe Bangladesh from that fate. অর্থাৎ এটা ভাবা খুব কঠিন, যদি জিয়াউর রহমান 1981 সালে শহীদ না হয়ে 1975 সালে শহীদ হতেন তবে এই বাংলাদেশের ভাগ্য কি হতো, হয়তোবা আফগানিস্তান অথবা লাইবেরিয়ার মতো একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। জিয়া সেই অবস্থা থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন। বন্ধুগণ, জিয়াউর রহমানের এখানেই সাফল্য যে তিনি একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, বিপর্যস্ত রাজনৈতিক পটভূমির একটা রাষ্ট্র, নবীন রাষ্ট্র, তাকে তিনি সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন, সেই বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন এবং সেই জাতিকে তিনি একটা লক্ষ্যে সমৃদ্ধি সুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। মাত্র 3.5 বছরের মধ্যে এমন একটি ক্ষেত্র নেই বাংলাদেশের অর্থনৈতিক উৎপাদনের ক্ষেত্রে, অর্থনীতিকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেখানে তিনি হাত দেননি। একদিকে যেমন রাজনৈতিকভাবে সেই বন্ধ দরজা বন্ধ জানলাগুলোকে খুলে দিয়ে তিনি মুক্ত করে দিয়েছিলেন, গণতন্ত্রের সুবাতাস বইয়ে দিয়েছিলেন বাংলাদেশের এই সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশটিতে, ঠিক একইভাবে অর্থনীতিকেও সেই বদ্ধ অবস্থা থেকে একেবারে মুক্ত করে তিনি মুক্ত অর্থনীতি চালু করেছিলেন। তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে আজকে 16 কোটি মানুষের দেশে বাংলাদেশ এত প্রতিকূলতার মধ্যেও, এত অগণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও সে তার ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। বন্ধুগণ, জিয়াউর রহমানের কথা এত অল্প সময় মধ্যে শেষ করা যাবে না। জিয়াউর রহমান যে বাংলাদেশ তৈরি করেছিলেন সেই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, সে গণতন্ত্রকে বিনষ্ট করে দিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে দিয়েছে। আজকে বাংলাদেশ সম্পূর্ণভাবে একটি অগণতান্ত্রিক, একটি বদ্ধ, একটি শাসুদ্ধকারী একটি দেশে পরিণত হয়েছে। আমি দীর্ঘ বক্তব্য করার কোনো অবকাশ নেই, শুধু এই কথাটা বলতে চাই এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশের ইতিমধ্যেই আহ্বান জানিয়েছেন যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেমিক সকল মানুষকে এক হয়ে আজকে এই যে স্বৈরাচারী ফ্যাসিস্ট একটি অগণতান্ত্রিক সরকার আমাদের বুকের উপরে চেপে বসে আছে তাকে সরানোর জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, তাকে সরানোর জন্য জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুগণ, ইতিমধ্যে দেখেছেন এই বিএনপিকে ধ্বংস করবার জন্য, বিএনপিকে নস্যাৎ করার জন্য, নির্মূল করার জন্য অনেক রকম চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্ত প্রথম তো হচ্ছেই যে আমাদের বিরুদ্ধে দেশনেত্রী থেকে শুরু করে আমাদের সেই তৃণমূল পর্যায়ের নেতা পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে, শত শত মিথ্যা মামলা দিয়ে আজকে আমাদেরকে সঙ্গের রাজনৈতিক কর্মকাণ্ড তার থেকে আমাদেরকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে এবং দেশের থেকে রাজনৈতিক দূরে সরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্য একটাই যে তারা 1972 থেকে 1975 সাল পর্যন্ত যে দুঃশাসনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত একদিনের শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল, আজকে আবার গণতন্ত্রকে বাদ দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ঠিক একইভাবে তারা গণতন্ত্রের মুখোশ পরে একটা একদলীয় শাসন ব্যবস্থা রেখে তারা চিরস্থায়ী করতে চায় তাদের শাসন ব্যবস্থাকে। এই অবস্থা থেকে আজকে মুক্তি বিদ্যালয়ে আগেই বলেছি যে আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই, বেগম জিয়ার নেতৃত্ব ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, এক এক করে দেখুন যে আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা মামলা চলছে একটার পর একটা এবং তাকে রাজনীতি দূরে সরিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। এটা কি সম্ভব হবে কোনোদিন? কোনোদিনই সম্ভব হয় না বন্ধুগণ। বন্ধুগণ, আমাদেরকে একইভাবে দেখুন, আজকে বিএনপিকে মিথ্যা ভাবে কথা বলে পরিচয় দিয়ে
ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কথা বলে আজকে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে। আপনারা দেখেছেন যে গত দুই দিন আগেই একটি ভিডিও প্রকাশ পেয়েছে যেটা যমুনা টিভিতে প্রকাশ করেছে, আজকে আসলাম সাহেবকে বলা হচ্ছে যে তিনি নাকি ষড়যন্ত্র করতে গিয়েছিলেন, সরকার উৎখাত করবার চেষ্টা করছিলেন, অথচ তিনি নিজে বলেছেন যার সঙ্গে তিনি মিটিং করেছেন হস্তক্ষেপ করে দেখা হওয়ার পরে তিনিও বলেছেন যে তারা শুধুমাত্র একটা সামাজিক একটা অনুষ্ঠানের মধ্যে যোগ দিয়ে তারা চা খেতেন কথা বলেছেন, তার বেশি কিনা হয়নি। এবং যেখানে বসে কথা বলছেন সে ভারত আগ্রা, আগ্রার মেয়রের অফিসে বসে তারা কথা বলেছেন, তাহলে আগ্রার মেয়রও কি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত? তাহলে কি আজকে ভারতের যে রাজনৈতিক দল তাদেরকে দাওয়াত করছিল তাও কি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত? এই বিষয়গুলো অবশ্যই জবাব দিতে হবে। অথচ যখন তারাই বলছে যে লোকের সঙ্গে আসলাম সাহেবের দেখা হয়েছে, সেই যখন বলছে যে আজকে সৌদি বলের জয়ের সঙ্গে তার মিটিং হয়েছে তার সভা হয়েছে, তখন সেই সম্পর্কে কিন্তু আজকে হানিফ সাহেব বলেছেন এটা নাকি সাজানো নাটক, তোমাদেরটা সাজানো নাটক আর আমাদেরটা হচ্ছে আসল নাটক নাকি? তা আজকে জবাবদি করতেই হবে, জনগণের সামনে জবাবদিহি করতে হবে। আজকে শফিক রহমান সাহেবের মতো একজন অশীলপর বৃদ্ধ মানুষকে, একজন পরেন্দ্র সাংবাদিককে আপনার জেলে আটকে রেখেছেন, বন্ধ করে রেখেছেন, তাকে নির্যাতন করছেন, সদর মাহমুদকে আটকে রেখেছেন, মাহমুদুর রহমানকে আটকে রেখেছেন, অথচ শফিক রহমান সাহেবকে যে অভিযোগে আপনারা আটকে রেখেছেন সে অভিযোগকে কিসের? যে তিনি নাকি সজীবদের জয়কে হত্যা করবার অপহরণ করবার ষড়যন্ত্র করেছিলেন। তো সেই যে মামলা হয়েছে আমেরিকাতে, সেই মামলায় যে রায় হয়েছে এবং সেখানে যে অভিযোগনামাগুলো এসেছে, সেখানে যে সজীবদের জয় সাহেবের $300 মিলিয়ন কথা উল্লেখ হয়েছে, সে সম্পর্কে সরকার নীরব কি জন্যে? এই জবাবগুলো জনগণ চায়। শুধুমাত্র আপনাদের সুযোগ আছে দেখেই আপনারা কথা বলে যাবেন, শুধুমাত্র আপনাদের যেহেতু ক্ষমতায় আছেন অন্যান্য সকলের সমস্ত অধিকারকে আপনি হরণ করে নিয়েছেন, আপনারা একাই কথা বলবেন আর সেগুলোর জবাব আমাদের জনগণের কাছে দেবেন না, সেটা হতে পারবে না। এই দেশের জনগণ অবশ্যই আপনাদের কাছ থেকে সমস্ত জবাব দিতে চায়, জবাব আপনাদেরকে দিতে হবে এবং সেই জবাব ওই জনগণের কাছে নিতে হবে। আজকে শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আজকে এই প্রত্যাশা আমরা করছি শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেব আমাদেরকে যে পথ দেখিয়েছেন, আমাদেরকে দর্শন দিয়েছেন, সেই পথ এবং দর্শনকে সামনে নিয়ে আমাদেরকে আগামী দিনে এই গণতন্ত্রকে মুক্ত করতে হবে, বাংলাদেশকে মুক্ত করতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এই হোক আজকে আমাদের সফল, এই হোক আমাদের প্রত্যয়। ধন্যবাদ আপনাদের সকলকে, আমাদের খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় সাংবাদিক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারিক রহমান জিন্দাবাদ।